জমি সংক্রান্ত বিবাদের জেরে আহত উভয় পক্ষের তিনজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি থানার কালিকামোড়া এলাকায়। জানা গেছে আহতরা হলেন হাজেদুল আলম, গোলাম রব্বানী, আবুল কালাম আজাদ। তাদের বাড়ি কালিকামোড়া এলাকায়। এদিন আব্দুল কালাম আজাদ জমিতে সীমানা প্রাচীর দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বাধে। ঘটনায় লাঠি সোঁটা নিয়ে একে অপরের ওপরে চড়াও হয় উভয় পক্ষের লোকজন। ঘটনায় আহত হয় তিনজন। ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে কুশমুন্ডি গ্রামীণ হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেও বচসায় জড়ান আহতরা। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। জায়গা নিয়ে গন্ডগোল, মানে জায়গা নিয়ে, মানে এর আগে ওর বাবাকে মারেছিল, ওরাই আবার ফের জায়গা নিয়ে যখন জায়গার জন্য গিয়েছে ওদেরকে মারেছে, ওর বাবাকে একবার একবার মারে ফেলেছে, মারে ফেলে একবার আবার ছেলে লাগে কিছু জায়গা নিতে, জায়গা নিয়ে ফের গন্ডগোল, ফের মাথা ফাটা দিয়েছে। ওটা যদি জায়গা নিয়ে ঘটনা, সব মানে জায়গা নিয়ে মানে ইয়ে যে মানে ওর আমার জায়গা আমার ছেড়ে দাও, আমার নামে আছে সব কাগজ পাতি ছেড়ে দাও, তারা বলছে না আমরা ছাড়বো না, আমার তো খোলা আছে আমরা ছাড়বো না। দুইজন আহত হয়েছে, ওরা এসে ঝামেলা করে চলে গেছে, আমরা ছিলাম না তখন। হ্যাঁ, কমপ্লেন হয়েছে।